হ্যালো বিভা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা নিয়ে আসছি জেটকে ট্যাপো অ্যাক্সেস কন্ট্রোল, যেটা আমরা আমাদের অফিস বা বাসাতে ইউজ করি ফিঙ্গার কার্ড বা ফেজের মাধ্যমে। তো আমরা আজকে এরকম একটি মডেল নিয়ে পুরো সেট আপ দেখাবো যে কীভাবে আপনি এই জেটকে মেশিনটা সেট আপ করবেন, এবং কি ফুল বাংলায় খুব ইজিভাবে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ম্যাগনেট ডোর কীভাবে ইউজ করবেন এবং কার্ড ফিঙ্গার বা ইউজার অ্যাড কীভাবে করবেন। তো বন্ধুরা, দেরি করবো না, চলুন শুরু করি। আমি মোহাম্মদ জীবন, অ্যান্ড্রয়েড অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। বন্ধুরা, তো আমরা চলে আসছি আমাদের যে মেশিন, এই যে জেটকো টেকে, আর এটার মডেল হচ্ছে আপনার K40, দেখতে পারতেছেন K40। তো আমরা এটা এখন বর্তমানে আনবক্স করবো এবং পুরো সেট আপটা দেখাবো। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল এবং একটা ডিস্ক আছে, এখানে খুললাম। এখানে একটি অ্যাডাপ্টার আছে, পাওয়ার অ্যাডাপ্টার, যার মাধ্যমে মেশিনটা চলবে। আর এখানে কিছু কানেকশন আছে যার মাধ্যমে আপনি আপনার যে ম্যাগনেটিক ডোরে দিতে পারবেন। এই যে দেখুন কেবলগুলি, আমি পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে সেই মেশিনটা যার ভিতরে বিল্ডিং ব্যাটারি দেওয়া আছে। আপনি চাইলে আপনার অ্যাডাপ্টার ছাড়াও আপনি অনেকক্ষণ এটাকে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন এটা খুলি। তো খোলার পরে এটার সাথে একটি কার্ড ফ্রি পাবেন আপনি, যে কার্ডের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা বাক্সগুলি সরাই। আর এখানে আছে হচ্ছে আপনি যদি গ্লাস ডোর ইউজ করেন সেটার জন্য ইউ। আর এটা হচ্ছে যে ম্যাগনেটিক ডোর, আপনার ডোরের সাথে ম্যাগনেট কানেকশন হবে। এটা হচ্ছে আপনার 280 কেজির। আর এটা হচ্ছে আপনার পুশ বাটন, আপনি যদি ভিতর থেকে খোলার জন্য এই পুশ বাটন। তো আমরা এগুলি সেটিংটা পরে দেখাই। আমরা আগে আমাদের যে ডিভাইসের সেট আপটা দেখাবো, কীভাবে আপনারা ইউজার অ্যাড করবেন। তো ইউজার অ্যাড করা আমরা আজকে দেখাবো, চলুন। তো আমরা প্রথমে অন করব। এখানে দেখুন পাওয়ার বাটন ক্লিক করলে এটা অন হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা যদি ইউজার অ্যাড করতে চাই তখন আমাদের যে যাওয়া লাগবে মেনুতে, এখানে দেখেন এম এন ওকে দেওয়া আছে। তো আমরা এটা যদি প্রেস করে ধরি, ধরার পরে দেখুন এখানে ইউজার দেওয়া আছে, ইউজারে আমরা ওকে ক্লিক করব। করার পরে দেখুন এখানে অ্যাড ইউজার, অ্যান্ড নিচে আছে ইউজার মডিফাই। আমরা যাবো অ্যাড ইউজারে, কারণ আমরা এখন নতুন একটা অ্যাড ইউজার তৈরি করব। তো ইউজার তৈরি করার পরে এখানে দেখুন একটা কোড আছে, আইডি। তো আমরা এটা একটু কেটে আমাদের যে আইডি কার্ডের যে কোডটা থাকবে এটা আমরা দেবো। যেমন মনে করেন 1 2 3। তারপরে এখানে আপনি একটা নাম দিবেন, আমরা এখন সময় স্বল্পতার কারণে নামটা দিচ্ছি না। তারপরে যাবো এখানে ইনরুল পিএফ, মানে ফিঙ্গার, আমরা এখানে ফিঙ্গার দিতে পারবো। এখানে ওকে চাপ দেন, দেওয়ার পরে খুব ইজিলি দেখেন আমার যে আঙ্গুলটাতে আমি ফিঙ্গার দেবো এটা 3 বার প্রেস করলেই হবে, কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনি যদি চান এখানে পাসওয়ার্ড দিতে পারেন, চাইলে আপনি পাসওয়ার্ড দিতে পারেন, আমি পাসওয়ার্ড দিব না। এখানে আছে কার্ড, এই যে কার্ড আপনি যদি চান, এই যে কার্ডটা এখানে শু করলেই কাজ হয়ে গেছে। তারপর আপনি ওকে চাপ দেন, তারপরে নিচে আসেন। আপনি কি কি অপশন রাখবেন এই ইউজারের ভিতরে এটা রাখতে পারেন, যেমন ফিঙ্গার, পাসওয়ার্ড এবং কি কার্ড। আর নিচে আছে কোম্পানি নেম, আপনি যদি আপনার কোম্পানির নামটা এখানে দিতে চান দিতে পারবেন। আর নিচে হচ্ছে মূল যেটা, এটা হচ্ছে ইউজার অ্যান্ড অ্যাডমিনিস্টর। যদি আপনি কাউকে অ্যাডমিনিস্টর, মানে হচ্ছে সে পুরা মেশিনটার অপশনগুলি সে কাজ করতে পারবে, চেঞ্জ করতে পারবে, মডিফাই করতে পারবে। আর আপনি যদি ইউজার দেন সে এখানে কিচ্ছু করতে পারবে না, শুধু সে এন্ট্রি নিতে পারবে। তো এখানে আমরা ওকে প্রেস করব, আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন আমি একটু চেক করে দেখাই আপনাকে, এই কার্ডটা যদি আমি দিই দেখেন এখানে কাজ হয়েছে। এবং আমি যদি ফিঙ্গার দিই দেখেন, দেখছেন অ্যাক্সেস সাকসেস হয়েছে। তো এইভাবে খুব ইজিলি আপনি এই মেশিনটাকে ইউজার সেট আপ করতে পারবেন। এখন আমরা দেখাবো কীভাবে আপনারা আপনার ম্যাগনেট ডোরের সাথে কানেকশন দিবেন খুব সহজে। এই যে ক্যাবেলটা, এই ক্যাবেলটার মাধ্যমে আমাদের এই যে মেশিনটা মেশিনের কানেকশন হবে। তো আমরা মেশিন ক্যাবেলটা খুলে নেই।
তো বন্ধুরা আমাদের কিছু নির্দেশনা মানতে হবে এবং কি জানতে হবে যে কিভাবে কানেকশন দিবেন। এখানে দেখেন পিছনে কিছু কোড লেখা আছে, এই যে দেখেন এখানে কিছু লেখা আছে, এই যে দেখেন প্রথমে দেখাচ্ছে জিএনডি 12 ভোল্ট আউট এবং জিএনডি বিওয়াইটি, এখানে যে সিগন্যালগুলি আছে এই সিগন্যালগুলি আপনার জানতে হবে কোনটার কী কাজ। তো আমি আজকে জানাবো যে কীভাবে আপনারা এই কাজটা করবেন। তো আমরা এই যে দেখেন কেবলটা কানেকশন করলাম এখানে, কানেকশন হয়ে গেছে। তো আমরা এখানে কেবলের মাথাগুলি দেখুন যে কোনটার কী, আমরা এখান থেকে দেখে নিব। এই যে তিনটা, এই তিনটা হচ্ছে আমাদের মূল যে ম্যাগনেটের সাথে কানেকশন হবে, আর এই দুইটা হচ্ছে পুশ বাটনের জন্য, আর এই দুইটা হচ্ছে আমরা যদি পাওয়ার ইন করি। তো আমরা দেখেন কিভাবে ইন করব। তো এই যে লাল কালারটা, এই লাল কালারটা আর এই লাল কালারটা আমরা জয়েন দিয়ে দিব। জয়েন দেওয়ার ফলে আর এই যে দুইটা কালার, এই কালারটা আমাদের কোনো কাজে লাগবে না, এই যে নীল কালারটা আমাদের কাজে লাগবে হচ্ছে এই ব্ল্যাক অ্যান্ড হলুদটা। তো আমরা দেখাই কীভাবে ম্যাগনেটের সাথে কানেকশন করবেন। এই যে আমরা ম্যাগনেটটা আগে খুলি, এই যে একটি পার্ট আর এখানে আরেকটি পার্ট, এটা হচ্ছে মূল পার্টটা। তো বন্ধুরা এই যে আমরা এটা এখন খুলবো এই মেশিনটা, এটা খোলার পরে এই যে পার্টটা এটা আমরা খুলবো, এটা একটু সমস্যা হয় তো আমরা একটু বাড়ি দিয়ে নেই। তো বন্ধুরা খুলে গেছে দেখুন। তো এখানে আমরা একটু লাইট দিয়ে নেই, বুঝতে সুবিধা হবে। তো আমরা এই যে কেবল দুইটা, এটা আর এটা, তো এটা আমরা এখানে একটু ছিদ্র আছে দেখবেন, এই যে ছিদ্র, ছিদ্র দিয়ে আমরা দিয়ে দিব। আমরা কেবল দুইটাকে ঘুরে নিলাম, আমরা এদিকে ঢুকিয়ে দিলাম, এটাও ঢুকিয়ে দিলাম। তারপর এখানে দেখুন নাট আছে, নাটটা লুজ দিবেন, এবং এই হলুড যেটা এখানে প্লাস আছে এই প্লাসে দিবেন, এখানে বি প্লাস দেওয়া আছে এই প্লাসে দিবেন, নিচে এই যে বি প্লাস অ্যান্ড বি মাইনাস। তো আমরা এই হলুড যেটা এটা বি প্লাসে দেব। অবশ্যই আপনার এগুলি খেয়াল করতে হবে, 19-20 হলে কিন্তু প্রবলেম হবে। তো বন্ধুরা আমাদের কানেকশন কমপ্লিট। তো এই যে দেখুন বন্ধুরা আমাদের যে পাওয়ার কেবেলটা, এটা আমরা এখন আমাদের এই যে ছিদ্রটা, এই যে পোর্ট, এই পোর্টে আমরা দিয়ে দিব পাওয়ার পোর্ট, এটা 12 ভোল্ট। দেখুন দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই লাইটটা জ্বলে উঠছে। তো আমরা এখন একটি, এই যে দেখুন আমাদের যে ম্যাগনেটটা এটার বিপরীত সাইড আমরা এখন লাগাই, এই যে দেখুন, এই যে লাগার সাথে সাথে কিন্তু এখানে আপনার সবুজ বাতি জ্বলে উঠছে। যখনই আমরা ফিঙ্গার দিব, এই যে দেখেন এটা লক খুলে গেছে। তো বন্ধুরা এইভাবে খুব ইজি আপনারা আপনাদের যে বাসায় বা যে কোনো জায়গায় এই মেশিনটা সেট আপ করতে পারবেন। এবং এই কোম্পানির যে মেশিনগুলি আছে সবগুলি আপনার এই ধরনেরই সেটিং থাকে, আপনারা চাইলেই খুব সহজে করতে পারবেন। তো আমরা এখানে একটা পুশ বাটন দেখাই, এই যে পুশ বাটন, পুশ বাটনে আপনি শুধু দুইটাই, এই যে দুইটা কালার জয়েন করে দিলেই হয়ে যাবে। তো আমরা ভিডিওটার বড় করতেছি না, আপনারা করে নেবেন, আমি শুধু দেখাই। এই যে দেখেন দুইটা যখন আমরা লাগাবো, এই যে সাথে সাথে আমাদের যে লকটা খুলে গেছে, এই দুইটা পুশ বাটনে লাগাইলে হয়ে যাবে খুব ইজিলি। তো বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে আর আমাদের এই
সিকিউরিটি সিস্টেমের যত সেট আপ আছে, যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কমেন্টে করতে পারেন, এবং কি আমাদের এই ভিডিওর কোন পার্টটা ভালো হয়েছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। তো বন্ধুরা, এখানে শেষ করতেছি, যদি ভালো লাগে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।